জিপিএল এ ব্যাট হাতে শতক, বিজয়ের মিড অফে ঠেলে দিয়েই এনামুল বিজয়ের শতক, সেই ট্রেডমার্ক সেলিব্রেশন জিপিএল এ 100 করাটা যেন একরকম হ্যাবিটেই পরিণত করেছেন, সেটা করে দেখালেন আজও। গত আসরটা যেখান থেকে শেষ করেছেন, এই আসরটা সেখান থেকে শুরু করেছেন। আবাহনীর প্রথম ম্যাচেই ব্যাট হাতে শতক বিজয়ের, মিরপুর হোম অফ ক্রিকেট দেখল জিপিএলে এই আসরের প্রথম 100। ওপেনার নাইম শেখকে নিয়ে শুরুটা ছিল দুর্দান্ত, 157 রানের মামুলি জুটি গড়েন তারা। প্রথমে ধীর গতির ব্যাটিং করলেও 68 বলে তুলে নেন অর্ধশতক, তারপর শতকের দিকে যেতে যেতে হাত খোলা শুরু করেন, 109 বলে আদায় করে নেন জিপিএলে এই আসরের প্রথম শতক। 118 বলে 123 রানে ঝমকালো ইনিংস খেলে লং অনেক ক্যাচ দিয়ে ফেরেন, 104 স্ট্রাইক রেটে 6টি ওভার বাউন্ডারি আর সমান সংখ্যক চার আদায় করে নেন। এই দায়িত্বশীল ইনিংস খেলে আবাহনীকে বড় সংগ্রহের পথে নেতৃত্ব দেন। মিড উইকেটে মিড অনে ক্লাসিক্যাল ব্যাটিংটা করলেন, এমন শতকে আবারও কি জাতীয় দলে ফিরবেন, তবে সেটা সময়ই বলে দিবে। বিলাল শিমুল, স্পোর্টসমেল 24। একদম পুরো আমাদের সব কিছু বলা শেষ, এয়ারপোর্টে শেষ, লাস্টে কি দেব চৌধুরী 71 মানে আমি।